ডায়রিয়ার প্রকোপ বেড়েছে জেলা পর্যায়েও। বিস্তারিত জানাতে চট্টগ্রামে যাচ্ছি, আর চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, হঠাৎ প্রকোপ বৃদ্ধির পেছনের মূল কারণ কি, কি বলছেন চিকিৎসকরা? প্রিয়াঙ্কা, চিকিৎসা আমি এই মুহূর্তে আছি আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে আমি কথা বলেছি শিশু ওয়ার্ড এবং বিভিন্ন ক্লিনিক এবং চট্টগ্রাম আবার যেগুলি শিশু হাসপাতাল আছে সেখানে আমি কথা বলেছি, খবর নিয়েছি। তারা যেটা বলছে আসলে ঢাকার মতো ভয়াবহ আকার এখানে চট্টগ্রামে না হলেও এখানে কয়েকদিনের ভিতর অনেক রোগী বেড়েছে, ডায়রিয়া আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে। আমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন, তারা বলছেন আজকে এখানে আজ পর্যন্ত 30 জন মতো ডায়রিয়া আক্রান্ত শিশু ভর্তি আছে এবং চট্টগ্রাম অন্যান্য যে মা ও শিশু হাসপাতাল সহ বেসরকারি যেগুলি হসপিটাল আছে সেখানেও অনেক শিশু ডায়রিয়া আক্রান্ত ভর্তি আছে বলে আমাকে জানিয়েছে চিকিৎসকরা। যেটা বলছেন আসলে গরমের কারণে মূলত এই ডায়রিয়াটা হঠাৎ করে বেড়েছে এবং চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন শিশুদের যেন যাতে বেশি গরমে না নেওয়া হয় এবং প্রচুর পরিমাণে পানি খাওয়াতে পরামর্শ দিয়েছেন। এবং চিকিৎসকরা বলছেন যদি বেশি ডায়রিয়া হলে আসলে খাওয়ার স্যালাইনের পরামর্শ দিয়েছেন। প্রিয়ঙ্কা, যেটা আমি কথা বলেছিলাম চট্টগ্রাম ইন্টারন্যাশনাল হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডাক্তার মুস্তাফিজ্জিন সবুজের সাথে, তিনি আমাকে বলেছেন তাদের হাসপাতালেও 30 জন মতো আসলে ডায়রিয়া আক্রান্ত শিশু ভর্তি আছে। তিনি বলেছেন তিনি ব্যক্তিগত যে চেম্বার করেন সেখানে ইদানিং কয়েকদিন থেকে প্রচুর পরিমাণ ডায়রিয়া আক্রান্ত শিশুরা আসছেন। তারা চাচ্ছেন আসলে যাতে শিশুরা হসপিটালে ভর্তি না হয় সেদিকে নজর রেখে তারা বলছেন, আর তারা চাইছেন সাধারণত বাসায় যাতে শিশুদের চিকিৎসা দেওয়া হয়, তিনি সেটা বলেছেন। সেই কারণে তারা সেভাবে পরামর্শ দিচ্ছেন এবং যদি অতিরিক্ত হয়ে যায় তখন হসপিটালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। এই এই এবং আমি অন্যান্য চিকিৎসক যাদের সাথে কথা বলেছি তারাও বলেছেন তারা চাইছেন যাতে যাতে হাসপাতালে নেওয়া না হয় বাচ্চাদের, তারা চাচ্ছেন বাসায় রেখে যাতে চিকিৎসাটা দেওয়া হয়। তিনিও বলছেন গরমের কারণে আসলে মূলত ডায়রিয়া প্রকোপটা বেড়েছে। প্রিয়ঙ্কা,